আমি আমার হাজবেন্ডের খোঁজে এখানে আসছি, আর এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমার হচ্ছে আমার সংসার চাই, আমার হাজবেন্ডকে চাই, আমার অধিকারটা আমার চাই, এই জন্য এখানে আমার আসা। হাজবেন্ড কতদিন আগে বিয়ে করেছেন? 3-4 মাস হলো। ঘর সংসার হয়েছে? জি। বাসা ভাড়া নিয়ে রংপুরে ছিলেন, এরমটা জানাইলেন। আচ্ছা, কতদিন থেকে খুঁজে পাচ্ছেন না হাজবেন্ডকে? এই 25-26 তারিখ থেকে বাসায় আসতে ওকে। কয়দিন হইলো? 3-4 দিন। 3-4 দিন। আপনার শ্বশুরবাড়ির লোকজন কি বললো? আপনি বাইরে কেন? আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না ভিতরে। আচ্ছা, বাধা দিয়েছে? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্বামীকে ফিরে পেতে স্বামীর বাড়ির সামনে অনশনে বসেছেন এক কলেজ শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের আদিতমারি উপজেলার মদনপুর গ্রামে। ওই কলেজ শিক্ষার্থীর নাম রিপা আক্তার। আদিতমারি উপজেলার নামুরি মদনপুর এলাকার আমির হোসেনের ছেলে আশিকুজ্জামানের সাথে দীর্ঘদিন প্রেমের পর বিয়ে সম্পন্ন হয় রংপুরে। রংপুর শহরে একটি বাসা ভাড়া করে নিয়ে 3 মাস ধরে ঘর সংসার শুরু করেন আশিকুজ্জামান ও রিপা আক্তার। গত 28 মার্চ আশিকুজ্জামান তাকে রংপুরে রেখে বাড়ি চলে এসে ফোন বন্ধ রেখে, এরপর হতাশা সৃষ্টি হয় রিপা আক্তারের মনে। রিপা আক্তার তাকে খুঁজে না পেয়ে আশিকুজ্জামানের বাড়িতে এর সামনে চলে আসে, এরপর শুরু করে অনশন। তাদের গোপন বিয়ে পরিবারের কেউই জানত না। আশিকুজ্জামানের পরিবার রিপা আক্তারকে বাড়ি ঢুকতে দেয়নি, তাই সে বাড়ির আঙ্গিনায় অনশন শুরু করেছেন।